হ্যালো বন্ধুরা আবারও চলে এলাম আরও এখানে নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আবাস যোজনা প্রকল্পের বিশাল একখানি খুশির খবর বন্ধুরা স্ক্রিন আপনাদের দেখাবো ফেব্রুয়ারির দুই তারিখ দু হাজার তেইশ অ্যাকাউন্টে যে প্রথম কিস্তির টাকা সেটি ঢুকতে শুরু করেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এফটিও সেন্ট টু পি এম এস এক দুই দু হাজার তেইশ ফেব্রুয়ারির এক তারিখে এফটিওটি তৈরি হয়েছে এবং এফটিও রিসিভ হয়েছে ফেব্রুয়ারির দুই তারিখ এবং এফটিও টিও সেন্ড টু ব্যাঙ্ক দুই দুই দু হাজার তেইশ ফেব্রুয়ারি দুই তারিখে এফটিও ব্যাঙ্কে সেন্ড করা হয়েছে এবং এখানে গুরুত্বপূর্ণ জিনিস যেটা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট রিসিভ ফর্ম ব্যাঙ্ক গতএব দুই তারিখেই অ্যাকাউন্ট রিসিভ হয়ে গেছে এবং এখানে করে দেখতে পাচ্ছেন ডেবিট স্ট্যাটাস সাকসেস তো মুদ্রা ফেব্রুয়ারি দুই তারিখেই এই উপভোক্তার অ্যাকাউন্টে টাকাটি ঢুকে গেছে তো গত কালকে আমি একখানি ভিডিও বানিয়েছিলাম এই সংক্রান্ত টাকা ঢোকা নিয়ে তো অনেকেই কমেন্ট করছেন যে এটি ফেক ভিডিও তো বন্ধুরা এটি ফেক ভিডিও নয় এটি আসলেই সঠিক তথ্য তো আপনাদের অনস্ক্রিন দেখাবো কিভাবে আপনারা এই তথ্যটি চেক করবেন কিভাবে এফটিও ট্র্যাকিংটি আপনারা করবেন এবং কীভাবে বেনিফিশিয়ারি ডিটেলসটি দেখবেন তো বন্ধুরা ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অল করে রাখুন সমস্ত নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও তো বন্ধুরা এর জন্য আপনারা কী করবেন আপনার ফোন থেকে এখানে ব্রাউজার ওপেন করে নেবেন এবং উপরে সার্চ করবেন আর এইচ রিপোর্টিং তো আমি এখানে সার্চ করে নিচ্ছি আর এইচ আরই রিপোর্টিং তো আর এইচ রিপোর্টিং একেবারে উপরে চলে এসেছে আর এইচ রিপোর্টিং নাইস ডট ইন তো আপনারা সিম্পলি এটিকে ক্লিক করবেন তো এটিকে ক্লিক করার পরে একটু স্কল করবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন আর এইচ রিপোর্টিং ডট এনআইসি ডট ইন এফটিও টিও সামারি তো আপনারা কী করবেন সিম্পলি এটিকে ক্লিক করবেন তো এটিকে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে আপনারা যদি এটিকে মোবাইল থেকে দেখতে চান তাহলে আপনাদের এটিকে ডেস্কটপ সাইড মোড করে নিতে হবে তো এর জন্য থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করে এখানে ডেস্কটপ সাইট মোড এটিকে ক্লিক করবেন তো এরপরে আপনাদের সামনে এখানে দেখতে পাচ্ছেন একেবারে বাঁ দিকে একটু জুম করলে হোম তো আপনারা কী করবেন হোম এই অপশানটি ক্লিক করবেন তো হোমে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো একটু জুম করে নিচ্ছি আমি তো বন্ধুরা এখানে আপনারা একটি অপশান দেখতে পাচ্ছেন আওয়াজ সফট তো আপনারা এটিকে ক্লিক করবেন তো আওয়াজ সফটে ক্লিক করার পরে একটু উপরের দিকে স্ক্রল করবেন তারপর এখানে অনেকগুলি অপশান দেখতে পাবেন ডাটা এন্ট্রি রিপোর্ট এফটি ও ট্র্যাকিং ই পেমেন্ট তো আপনারা সিম্পলি রিপোর্ট এই অপশানটি ক্লিক করবেন তো রিপোর্টে ক্লিক করার পরে আপনাদের সামনে নতুন পেজ ওপেন হয়ে যাবে তো আপনারা একটু স্ক্রল করে চলে আসবেন নিচের দিকে তো নিচের দিকে আসলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এফ অপশানে নয় নাম্বার সিরিয়াল এফটি ও ট্রানজ্যাকশান সামারি ইনস্টলমেন্ট ওয়াইজ তো আপনারা সিম্পলি এটিকে ক্লিক করবেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো আপনারা এখানে যেগুলি সিলেক্ট হয়ে আছে সেগুলি রেখে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন অল স্টেট শুধুমাত্র অল স্টেট এই জায়গায় ক্লিক করবেন এবং আপনার যে স্টেট সেটি সিলেক্ট করে নেবেন তো আমি এখানে আপনাদের সেটিকে করে দেখাচ্ছি তো আমার স্টেট আমি এখানে সিলেক্ট করে নিলাম এরপরে আবার স্কল করে একটু নিচের দিকে আসবেন এবং এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট সিলেক্ট অপশানটিতে ক্লিক করে আপনার যে জেলা সেই জেলাটি এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন তো আপনাদের আমি দেখিয়ে দিব তারপরেও স্কল করে নিচের দিকে চলে আসবেন এবং সিলেক্ট এই অপশানটি ক্লিক করে আপনার যে ব্লক সেই ব্লকটি এখান থেকে আপনি চুজ করে নেবেন তো আমি এখানে ব্লকটি সিলেক্ট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো ব্লক সিলেক্ট করা হয়ে গেলে আপনাদের এখানে এখানে রেড হাইলাইট লেখা চলে আসবে প্লিজ সিলেক্ট দ্য অ্যাডিশনাল ফিল্টার্স তো আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডিশনাল ফিল্টার্স তো আপনারা সিম্পলি এখানে সিলেক্ট এই অপশানটি ক্লিক করবেন ক্লিক করে এফটিও জেনারেটেড ফর তো আপনারা সিম্পলি এটিকে ক্লিক করবেন এটিকে ক্লিক করার পরে আবারও নিচের দিকে চলে আসবেন আবারও সিলেক্ট এই অপশানটি ক্লিক করবেন এবং এখান থেকে আপনি প্রথম ইনস্টলমেন্ট দেখতে চান তো এখানে ফার্স্ট ইনস্টলমেন্ট এটি ক্লিক করবেন তো এটি ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন দ্য আনসার ইজ টাইপ ক্যাপচার তো আপনারা এখানে যে অঙ্কটি দেখতে পাচ্ছেন মাইনাস প্লাস করে যে অ্যান্সারটি হবে এই জায়গায় এটি বসিয়ে দেবেন তো আমি এখানে বসিয়ে দিচ্ছি তো আমার ক্যাপচার কোডটি এখানে বসানো হয়ে গেছে এবং এখানে সাবমিটে অপশানটি ক্লিক করব তো সাবমিটে ক্লিক করলেই আপনারা স্কল করে নিচের দিকে চলে আসবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনার ডিস্ট্রিক্ট ওয়াইজ ব্লক ওয়াইজ যে নামগুলি আপনাদের ফার্স্ট ইনস্টলমেন্টের জন্য রেডি হয়ে গেছে সেগুলি এখানে শো করবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্কল করে নিচের দিকে চলে আসবেন তো আপনাদের যে নামগুলি আছে সেগুলি এখান থেকে আপনারা চেক করে নিতে পারবেন তো বন্ধুরা আপনাদের এখানে দেখাবো ফেব্রুয়ারি মাসের যে ফার্স্ট ইনস্টলমেন্টটি ঢুকেছে সেটি কীভাবে চেক করবেন তো এখানে সিম্পলি থ্রি ডটে ক্লিক করবেন সিডিওটা ক্লিক করার পরে এখানে ফাইন্ড ইন পেজ তো ফাইন্ড ইন পেজে এখানে আপনারা লিখবেন দুই দুই তিন এখানে একখানি এফটিও নাম্বার দেখাচ্ছে ফেব্রুয়ারি মাসের এক তারিখে এফটিওটি তৈরি হয়েছে তো সিম্পলি এটিকে চেক করার জন্য এই ব্যক্তির অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা সেটি চেক করার জন্য আপনারা এই এফটিও নাম্বারটি কপি করে নেবেন সিম্পলি এই এফটিও নাম্বারটি কপি করে নেবেন তো আমি এখানে কপি করে নিচ্ছি তো কপি করা হয়ে গেলে আপনারা উপরের দিকে চলে আসবেন উপরের দিকে এসে আপনারা এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট সিম্পলি থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে আপনারা এখানে অপশান দেখতে পাচ্ছেন আওয়াজ সফট আপনারা আওয়াজ সফট এই অপশানটি ক্লিক করবেন এরপরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো আপনারা এখান থেকে এফটিও ট্র্যাকিং এই অপশানটি ক্লিক করবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এফটিও নাম্বার নাম্বার এন্টার এফটিও নাম্বার এখানে করে দেখতে পাচ্ছেন টাইপ ক্যাপচার তো এখানে এফটিও নাম্বারটি বসিয়ে দিবেন এবং টাইপ ক্যাপচারের জায়গায় এখানে যে সংখ্যাটি দেখতে পাচ্ছেন সেটি এখানে বসিয়ে দিবেন তো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমার এফটিও নাম্বারটি বসানো হয়ে গেছে এবং ক্যাপচারটি সঠিকভাবে এন্টার করা হয়েছে তো এরপর আমি সাবমিট এই অপশানটি ক্লিক করব তো সাবমিট অপশানে ক্লিক করলেই একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এফ টিও টু পি এক দুই দু হাজার তেইশ ফেব্রুয়ারি মাসের এক তারিখে এফটিওটি তৈরি সেন্ড হয়ে গেছে এবং এফটিও রিসিভ দুই দুই দু হাজার তেইশ ফেব্রুয়ারি মাসের দুই তারিখে এফটিওটি রিসিভড রিসিভ হয়ে গেছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন এফটিও সেন্ড টু ব্যাঙ্ক মানে এফটিওটি ব্যাঙ্কে সেন্ড করা হয়েছে দুই দুই দু হাজার তেইশ তারপরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট রিসিভড ফ্রম ব্যাঙ্ক মানে অ্যাকাউন্ট ব্যাঙ্কে অ্যাকাউন্ট রিসিভড হয়ে গেছে এবং এখানে দেখতে পাচ্ছেন ডেবিট স্ট্যাটাস সাকসেস দুই দুই দু হাজার তেইশ তো বন্ধুরা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে এই উপভোক্তার টাকাটি দুই দুই দু হাজার তেইশ তারিখে অ্যাকাউন্টে ঢুকে গেছে অল রেসপন্স রিসিভড তো আপনারা এখানে এফটিও নাম্বারটিও দেখে নিতে পারছেন তো এরপর আপনারা এটিকে এই এফটিও নাম্বারের মধ্যে কাদের কাদের নাম আছে সেটি দেখার জন্য সিম্পলি এফটিও নাম্বারে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করছি তো এফটিও নাম্বারে ক্লিক করার পরেই আপনাদের এখানে লিস্ট চলে আসবে এই এফটিও নাম্বারটির মধ্যে কাদের কাদের ইনস্টলমেন্টের টাকাটি ঢুকেছে তো বন্ধুরা এখানে আপনারা বেনিফিশিয়ারি নাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি নাম তার ব্যাংকের আইএফএসসি কোড এখানে বেনিফিশিয়ারি আইডি এখানে ইনস্টলমেন্ট অ্যামাউন্টটি আপনারা দেখতে পাচ্ছেন ষাট হাজার প্রথম ইনস্টলমেন্ট ষাট হাজার করে দেওয়া হয়েছে তারপর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ যে স্কিম সেই স্কিমটি হলো প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এবং ইনস্টলমেন্টটি হচ্ছে প্রথম ইনস্টলমেন্ট এক নম্বর ইনস্টলমেন্ট এখানে অ্যাডভাইস নাম্বার দেওয়া আছে তো বন্ধুরা রেসপন্স রিসিভ ডেট হচ্ছে তিন দুই দু হাজার তেইশ মানে এখানে দেখতে পাচ্ছেন তিন দুই দু হাজার তেইশ তারিখের মধ্যে তার প্রথম কিস্তির টাকাটি পুরোপুরি অ্যাকাউন্টে ঢুকে গেছে এখানে স্ট্যাটাস অ্যাকসেপ্টেড এখানে ট্রানজাকশন করা হয়েছিল দুই দুই দু হাজার তেইশ তো বন্ধুরা আশা করছি আপনারা সমস্ত কিছু দেখতে পারলেন এবং বুঝে নিতে পারলেন তো বন্ধুরা আপনারা যদি বেনিফিশারি আইডিটা কোন ব্যক্তির টাকা ঢুকেছে সেটি যদি চেক করতে চান তো এখানে বেনিফিশিয়ারি আইডি এটি কপি করে নেবেন তো এটিকে কপি করার পরেই আপনারা উপরের দিকে চলে আসবেন আবারও থ্রি ডটে ক্লিক করবেন এবং এখানে করে দেখতে পাচ্ছেন স্টেক হোল্ডার্স তো আপনারা সিম্পলি এখানে ক্লিক করবেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো আপনারা প্রথম অপশানটি আইএাই পি এম এ ওয়াই জি বেনিফিশারি তো আপনারা এটিকে ক্লিক করবেন এটিকে ক্লিক করার পরে আপনাদের যে নাম্বারটি কপি করেছে সেই নাম্বারটি এখানে বসিয়ে দেওয়ার পরে সিম্পলি সাবমিট সাবমিটে ক্লিক করবেন তো সাবমিটে ক্লিক করলেই তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন সাবমিটে ক্লিক করার পরে আপনাদের সামনে বেনিফিশিয়ারি সমস্ত ডিটেলস এখানে চলে এসেছে তো বন্ধুরা এখানে নাম তার বাড়ি সমস্ত ঠিকানা ফাইন্যান্সিয়াল ইয়ার এবং অ্যাকাউন্ট স্ট্যাটাস তো সমস্ত কিছু আপনারা কত টাকা স্যাংশন হয়েছে প্রথম কিস্তি কত পেয়েছে তো বন্ধুরা সমস্ত কিছু এখানে দেখতে পারবেন তো বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটি অল করে রাখবেন সমস্ত নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য